Bismillahirrahmanirrahim, my dear students. Today I am going to teach you about used to. অতীতের নিয়মিত অভ্যর্থে used to ব্যবহৃত হয়। Used to বাংলা অর্থ হবে তামতোতেন। অতীতের নিয়মিত অভ্যর্থ বলতে কি বোঝায়? যে আমি প্রতিদিন তাদের বাড়িতে যাইতাম। অতীতে যাইতাম, এখন হয়তো যাই না। আমি বাল্যকালে টেনিস খেলতাম। সে বাল্যকালে ক্রিকেট খেলত। আমি প্রতিদিন গ্রামের মাদ্রাসায় পড়তে যাইতাম। এই যে অতীতের নিয়মিত অভ্যাসগুলো, এই অভ্যাসগুলো প্রকাশ করার জন্য ইউজ টু ব্যবহৃত হয়। সাবজেক্টের পরে ইউজ টু বসে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। দেখো, আই ইউজ টু প্লে টেনিস ইন মাই চাইল্ডহুড। আমি বাল্যকালে টেনিস খেলতাম, এখন আর টেনিস খেলি না। আই ইউজ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি আগে সকালে ঘুমে থেকে উঠতাম, এখন আর হতে উঠি না। তাহলে সাবজেক্টের পরে ইউজ টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। সেন্টেন্সটা কি? আই ইউজ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি সকালে ঘুমে থেকে উঠতাম, এখন আই ইউজ টুর পরে আমি যে কোনো ভার্ব দিতে পারি। আই ইউজ টু প্লে টেনিস, আমি টেনিস খেলতাম। আই ইউজ টু ওয়াক আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা হেঁটে বেড়াতাম। আই ইউজ টু গসিপ উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে গল্প করতাম। তো অতীতের নিয়মিত অভ্যাস বোঝালে সাবজেক্টের পরে কি বসবে? ইউজ টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো, আমি আরো অনেকগুলো উদাহরণ দিচ্ছি। আই ইউজ টু প্লে ফুটবল ইন মাই চাইল্ডহুড। বাল্যকালে আমি ফুটবল খেলতাম, নাও আই প্লে ক্রিকেট, এখন আমি ক্রিকেট খেলি, এখন আর ফুটবল খেলি না। তো অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতে সাবজেক্টের পরে কি দিতে হবে? ইউজ টু, তারপরে ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম এবং বাকি অংশ। তাহলে কি? আই ইউজ টু প্লে ফুটবল ইন মাই চাইল্ডহুড। ছবির মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আমি বাল্যকালে ফুটবল খেলতাম, নাও আই প্লে ক্রিকেট, এখন আমি ক্রিকেট খেলি। যদিও ছবিটা বাল্যকালের নয়। আবার দেখো অন্য একটা ছবি। আই ইউজ টু ওয়াক বাই দ্য রিভার ব্যাঙ্ক। আমি নদীর পাশে হেঁটে বেড়াইতাম, কিন্তু আমি নদীর পাশে হেঁটে বেড়াতাম। নাও আই গো টু জিম, আমি এখন জিমে যাই, আমি আর এখন হেঁটে বেড়াই না। তাহলে অতীতের নিয়মিত অভ্যাস বোঝানোর জন্য সাবজেক্টের পরে ইউজ টু দিয়ে কি দিতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই ইউজ টু ওয়াক বাই দ্য রিভার ব্যাঙ্ক, আমি নদীর তীরে বেড়াইতাম, এখন নাও আই গো টু জিম, আমি এখন জিমে যাই, এখন আর নদীর তীরে বেড়াই না। আবার দেখো, আই ইউজ টু টেক টি এভরি ডে। আমি প্রতিদিন চা পান করতাম, বাট নাও আই টেক কফি, কিন্তু এখন আমি কফি খাই, এখন আর আমি চা পান করি না। তাহলে অতীতের নিয়মিত অভ্যাস বোঝালে সাবজেক্টের পরে কি দিতে হবে? ইউজ টু, তারপর একটি ভার্বে প্রেজেন্ট ফর্ম। আই ইউজ টু টেক টি এভরি ডে, আমি প্রতিদিন চা পান করতাম। দেখো, আমি পরের উদাহরণ দিচ্ছি। আই ইউজ টু ক্লাইম্ব আপ ট্রি ইন মাই চাইল্ডহুড। বাল্যকালে আমি গাছে চড়তাম, আমি নিজেও গাছে চড়তাম, তোমরা অনেকে গাছে চড়তে। আই ইউজ টু ক্লাইম্ব আপ ট্রি ইন মাই চাইল্ডহুড, বাল্যকালে আমি গাছে চড়তাম, অনেকেরই অভ্যাস। দেখো, আই ইউজ টু গো ভিলেজ মাদ্রাসা ইন দ্য মর্নিং, সকালবেলা আমি গ্রামের মাদ্রাসায় যেতাম, এটা আমার বাল্যকালের একটা অভ্যাস ছিল। মিস্টার সামাদ ইউজ টু টিচ আস, মিস্টার সামাদ ফজুর নামে একজন ব্যক্তি আমাদেরকে সেখানে পড়াইতো, অতীতের নিয়মিত অভ্যাস ছিল। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতে সাবজেক্টের পরে কি দিতে হবে? ইউজ টু, তারপরে একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই ইউজ টু গো ভিলেজ মাদ্রাসা ইন দ্য মর্নিং, সকালবেলা আমি গ্রামের মাদ্রাসায় যেতাম। মিস্টার সামাদ ইউজ টু টিচ আস, মিস্টার সামাদ আমাদের সেখানে পড়াতো। দেখো, আই ইউজ টু ওয়াক উইথ ইউ, আমি তোমার সাথে হাঁটতাম, অতীতে তোমার সাথে হাঁটতাম, এখন আর হয়তো দেখাই না। দেখো, ইউজ টু নিয়ে আমরা একটা
দেখো আমরা ইউজ টু বুঝতে পারলাম, এখন ইউজ টু সাথে মিল আরেকটি ব্যবহার উড। অতীতের অনিয়মিত অভ্যাসগুলো যাতে উড ব্যবহৃত হয়, উডের অর্থ হবে তামত তেল। সাবজেক্টের পরে উড বসবে, তারপরে ভার্বের প্রেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। যেমন সামটাইমস আই উড গো টু বাজার উইথ মাই ফাদার, মাঝে মাঝে আমি আমার বাবার সাথে বাজারে যাইতাম। মাঝে মাঝে নিয়মিত অভ্যাস না, নিয়মিত অভ্যাস হলে ইউজ টু, আর মাঝে মাঝে হলে উড। Sometimes I would go to bazaar with my father. মাঝে মাঝে আমি আমার বাবার সাথে বাজারে যাইতাম। দেখো, she would dance when she was a child. সে নাচতো যখন সে একটা শিশু ছিল। মাঝে মাঝে নাচতো, প্রতিদিন নাচতো না। প্রতিদিন নাচলে she used to dance. তাহলে she would dance when she was a child. যখন সে একজন বালিকা ছিল তখন সে নাচতো। দেখো উইলের past tense হিসেবে উড বসে, narration-এ তোমরা জানো he said that he would buy a car the next week. সে বললো যে সে আগামী সপ্তাহে একটা গাড়ি কিনবে। he would buy a car, সে একটি গাড়ি কিনবে। he said that he will buy a car হয়ে কি হবে? he would buy, কারণ প্রথম অংশ said past tense আছে, তারপর উইলের পরে কি বসবে? would। তাছাড়া second conditional এবং third conditional উড ব্যবহৃত হয়। যেমন If I were a bird, I would fly in the sky. আমি যদি পাখি হইতাম তাহলে আকাশে উড়ে বেড়াতাম। এখানে সাবজেক্টের পরে কি করছে? উড। If I were a bird, I would fly in the sky. দেখো I would love her, আমি তাকে ভালোবাসতাম, অতীতের অনিয়মিত অভ্যাস। দেখো আমরা গানের মাধ্যমে উডের ব্যবহারটা আরেকবার দেখবো। Found myself thinking, dreaming about you a lot. Up in my head, I'm your boyfriend, but there's one thing you've already got. You drive me cool every morning, while I walk alone in the rain. You kill me without any warning. You feed through a good look in my brain. I would.
Students, আশা করি তোমরা বুঝতে পেরেছো ওদের ব্যবহার। তাছাড়া ওর ডেটার আরেকটি ব্যবহার আছে, সাবজেক্টের উপরে ওর ডেটার, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর দেন আরেকটি ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আই উড রাদার ডাই দেন রিড, আমি মরব তাও করব না, দুইটা কাজের মধ্যে একটা পছন্দ করে করব। আই উড রাদার ডাই দেন টক উইথ ইউ, আমি মরব তাও তোমার সাথে কথা বলব না। I would rather go than stay with you. আমি চলে যাব তাও তোমার সাথে থাকবো না। উড রাদার এর পরে দুইটি ভার্ব বসে, দুইটি প্রেজেন্ট ফর্ম বসে। তো এই হলো উডের ব্যবহার। তো আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস ইউ হ্যাভ আন্ডারস্টুড মাই ক্লাস। ইফ ইউ আন্ডারস্টুড মাই ক্লাস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ ওয়ান্ট টু গেট মোর এন্ড মোর ভিডিওস। So thank you very much for joining with me. আমি আশা করি আমার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো এবং কোনো সমস্যা হলে ইউ উইল কল মি অর ইউ উইল গিভ মি মেসেজ।